অব্যাহত অতি তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবন অস্বস্তি আর ভোগান্তি চরমে উঠেছে সাধারণ মানুষের ভ্যাবসা গরমে হাঁসফাঁস অবস্থা শ্রমজীবী ও কৃষিজীবীদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট তীব্র তাপদাহ অব্যাহত রয়েছে চুয়াডাঙ্গায় নাকাল জনজীবন কিছুতেই ফিরছে না স্বস্তি এর মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে দুর্ভোগ বাড়িয়েছে আরও ব্যবসা গরমে শান্তি পেতে বেশি বেশি গোসল আর ফুটপাতের অস্বাস্থ্যকর পানিও পান করছেন অনেকে তাপমাত্রা অনেক ভাড়া হইতে হচ্ছে না কি করে খাবো এখন লোকজন তো বেরোছে না আমরা রাস্তাঘাটে যে কইরে খাবো দেশে চালি খাবো কি একটা কর্ম করে খাবো আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না এদিকে তীব্র গরম থেকে শ্রমজীবী মানুষকে কিছুটা স্বস্তি দিতে লেবুর শরবত খাবার পানি স্যালাইন ক্যাপ ও ছাতা বিতরণ করেছে জেলা পুলিশ কাঠফাটা রোদে মেহেরপুরে গ্রাম ও শহরের ব্যস্ত সড়কগুলো এখন অনেকটাই ফাঁকা অতি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে না বিপাকে ও ভ্যান চালকরা অবস্থা মুখ তো কোনো রকম চলছে তারপরে বেশি অসুবিধা হচ্ছে আমাদের এই রোদে যে দাঁড়িয়ে থাকবো টায়ারও গরম হচ্ছে সময় গাড়ি লিকও হয়ে যাচ্ছে ভীষণ তাপ এই জায়গায় এরকম তাপ ছিল না আল্লাহ সবই তপ দিয়েছে সব মালিক গাছমাল সব কে ওর হিট গরু বাসু ছাগল মুরগি প্রচণ্ড পশু সমস্ত কিছুই জয় অবস্থা পানি ধরেন ফ্রিজ আপ না করলে কোনোভাবে খাওয়া সম্ভব হচ্ছে না আর বাইরে এতটাই হিটের অবস্থা যে ছাতা ছাড়া বেরোনো কোনোভাবে সম্ভব হচ্ছে না পাদনায় দীর্ঘস্থায়ী অতি তীব্র তাপমাত্রায় চরমবিপাকেই সাধারণ মানুষ বেলা বাড়ার সাথে ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট অসহ্য গরমের সাথে এ বিপর্যস্ত জনজীবন। মানে এত রোদের তাপ মনে করেন থাকাই কঠিন খুবই কষ্টতে আছে আগে যদি তিনশো কামাই করতে হবে একল এক দেড়শো রে কামাই হচ্ছে আবার এই সুলচা কষ্ট হয়ে গেছে সমজীবী মানুষের দারুণভাবে কষ্ট হচ্ছে কাজ করতে পারছে না তারপরে আছে ঘন ঘন লোডশেডিং বিদ্যুতের একটা ভয়াবহ সংগঠনের কারণে মানুষের জীবনযাত্রায় না বিশ্বাস উঠছে তাপদহে পুড়ছে চাপায় নবাবগঞ্জের মানুষও জেলায় বেড়েছে ডায়রিয়ার প্রকোপ হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগের সংখ্যা রাজশাহীর তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস জনজীবনে হাসফাস অবস্থা ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম এতে প্রচন্ড গরম গরমে কাজ করতে পারিনি প্রচুর গরমে ঠিক থাকতে পারে না গা হাত মনে করে আর পানি পিবার সাথে মুখ শুকিয়ে যায় সূর্যের চোখ রাগানিতে উত্তপ্ত সাক্ষীরাও দিনের মতোই থাকছে রাতের তাপমাত্রা অতি তীব্র তাপদাহে মারা যাচ্ছে ঘেরের চিংড়ি মাছ ঝরে পড়ছে গাছের আম তীব্র তাপ প্রবাহে কোথাও মিলছে না স্বস্তি bangladeshi news desk